হ্যালো আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে একটা ইম্পর্টেন্ট টপিক আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো অনেকেই জানেন সিএমই গ্রুপের কথা, যেখানে আসলে বিটকয়েনের ফিউচার ট্রেডিং হয়। তো এই সিএমই চার্টটা আমি এখন আপনাদের সামনে ওপেন করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বিটকয়েনের প্রাইস কিন্তু সেই মানে $3,100 কিন্তু টাচ করে আস্তে আস্তে কিন্তু উপরের দিকে গেছে, এবং সেই 2019 ফেব্রুয়ারিতে কিন্তু বিটকয়েন প্রাইস উপরের দিকে যাচ্ছে। তো এখানে যে চার্টটা আমি খুলে রেখেছি সেটা আসলে বিটকয়েনের অ্যাকচুয়াল চার্ট না, এটা হলো আপনার সিএমইতে যে ট্রেডিং হয় বিটকয়েন ফিউচার ট্রেডিং সেই চার্টটা। এখানে একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে বিটকয়েন যে উপরের দিকে যাচ্ছে, এখানে বিটকয়েন অনেকগুলো আসলে গ্যাপ সৃষ্টি করে গেছে। আমি যে প্রথম গ্যাপটা আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এখানে একটা গ্যাপ সৃষ্টি করছে কততে 2019 মেতে, এরপর দেখুন উপরের দিকে গেছে, এখানে একটা গ্যাপ সৃষ্টি করছে, এই যে দেখুন এখানে একটা গ্যাপ সৃষ্টি করছে, ঠিক আছে। এরপরে দেখুন এখানে একটা গ্যাপ সৃষ্টি করছে, এরপর দেখুন এখানে একটা গ্যাপ সৃষ্টি করছে। তো বিটকয়েনের প্রাইস যতই উপরের দিকে যায় একটা গ্যাপ কিন্তু সৃষ্টি করে, ঠিক আছে। তো যতই উপরের দিকে যায় ততই কিন্তু একটা গ্যাপ সৃষ্টি করে গেছে। আরেকটা গ্যাপ যদি আমি দেখাই, এখানে একটা গ্যাপ সৃষ্টি করে গেছে, ঠিক আছে। তো বিটকয়েনের প্রাইস যতই উপরে দিকে যায় আস্তে আস্তে কিন্তু গ্যাপ সৃষ্টি হয়। গ্যাপটা কেন সৃষ্টি হয়, এই যে দেখুন এখানে $6,300 থেকে সরাসরি চলে গেছে $7,000-এ, তার মানে হুট করে আপনার প্রায় $700 বেড়ে গেছে। কেন বেড়ে যায়, কারণ ফিউচার ট্রেডিং এ কিন্তু অনেক পরিমাণ আপনাদের মানে পাম্প হয় এবং অনেক পরিমাণ ডাম্প হয়, এবং ওখানে কিন্তু বিটকয়েনের মানে হাজার হাজার ডলারের মানে মিলিয়ন মিলিয়ন ডলারের বিটকয়েনের ফিউচার ট্রেডিং হয়। ফিউচার ট্রেডিং মানে বিটকয়েনের কন্ট্রাক্ট হয় যে বিটকয়েন প্রাইস কততে যাবে, এটা নিয়ে অনেকে আসলে প্রেডিকশন করে। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে সিএমইতে প্রায় 80% লোক কিন্তু লং লং করতেছে, কিন্তু আলটিমেটলি কি হয়, বিটকয়েনের প্রাইস কিন্তু ডাম্প হয়ে গেছে। তো এই গ্যাপগুলো আসলে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য কি, তো এই গ্যাপগুলো হলো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যে কোনো ট্রেডিংয়ে ফরেক্স বলেন, কমিউনিটি বলেন, আপনার স্টক মার্কেট বলেন, গ্যাপ কোনো দিন আসলে গ্যাপ থাকে না, গ্যাপ অবশ্যই ফিল আপ হয়। তো দেখুন যতই বিটকয়েন উপরের দিকে যায় গ্যাপ সৃষ্টি করে কিন্তু উপরের দিকে গেছে, তার মানে মানে বিটকয়েন প্রাইস কেন হঠাৎ করে বেড়ে বেড়ে উপরের দিকে গেছে। তো এই গ্যাপগুলো কখনোই আসলে মানে ইয়া থাকে না, এক সময় এই গ্যাপগুলো আসলে ফিল আপ হয়, কখনোই গ্যাপ থাকে না। কীভাবে ফিল আপ হয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই, 2019 জুন থেকে বিটকয়েনের প্রাইস আস্তে আস্তে নিচের দিকে পড়া আরম্ভ করছে। তো প্রথম যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে কিন্তু ফিল আপ করে বিটকয়েনের প্রাইস নিচের দিকে নেমে গেছে। এই দেখুন গ্যাপটা ফিল আপ করছে জুলাইতে, ঠিক আছে। এই যে দেখুন গ্যাপ ফিল আপ করে নিচের দিকে নেমে গেছে, আবার এই গ্যাপটা আপনার 2019 জুনে এই গ্যাপটাকেও ফিল আপ করে ফেলছে কত, 2019 জুলাইতে গ্যাপটা ফিল আপ করে বিটকয়েন প্রাইস নিচের দিকে নেমে গেছে। তো আস্তে আস্তে যদি আমি আর একটু এদিকে যাই, এই দেখুন এই গ্যাপটা হলো আপনার 2019 জুনে, এই গ্যাপটাকেও বিটকয়েন ফিল আপ করে ফেলছে। আমি যদি একটু আপনাদেরকে আরও দেখাই, এই দেখুন এই গ্যাপটা, এই যে এখান থেকে এতটুকু ফিল আপ করে আর বিটকয়েন প্রাইস নিচের দিকে নেমে গেছে। এরপরে যে গ্যাপটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো আপনার এই যে এই গ্যাপটা, ঠিক আছে। এই গ্যাপটাকে কিন্তু বিটকয়েন ফিল আপ করে ফেলছে, এই যে দেখুন এখান থেকে এতটুকু দাম হয়েছে, গ্যাপটা ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। এই গ্যাপটা ফিল আপ হয়ে বিটকয়েন প্রাইস নিচের দিকে নেমে গেছে। এখন সর্বশেষ যে গ্যাপটা আছে এইটা হলো আপনার 2019 মেতে 11 মে, এই গ্যাপটা আছে। এখন এই গ্যাপটাকে বিটকয়েন কি ফিল আপ করতে পারবে কিনা, এখন এইটা কোশ্চেন যে এই গ্যাপটা পর্যন্ত আসবে কিনা। তো আমরা যে দেখি যে এই গ্যাপটা হইতে আর মাত্র বেশিক্ষণ নাই, মানে 6,200 কি 6,400 আসলে এই গ্যাপটা ফিল আপ হয়ে যাবে। আমি গত ভিডিওতে দেখেছিলাম অনেকদিন আগে, প্রায় দেড় মাস আগে বলেছিলাম যে বিটকয়েন প্রাইস কিন্তু $7,500 কিন্তু টাচ করবে। তো ওই সময় অনেকেই আমার কথায় হাসাহাসি করছিলেন, অনেকে আমাকে ক্রিটিসাইজ করছিলেন যে না বস, $7,500 বিটকয়েন কখনোই যাবে না। আমি যখন বিটকয়েন প্রাইস এই লেভেলে ছিল, মানে $10,000 ছিল, তখন কিন্তু আমি বলেছিলাম যে বিটকয়েন প্রাইস $7,500 যাবে। তো এখান থেকে অনেকেই বলেছিলেন যে বিটকয়েনের প্রাইস এখান থেকে আসলে $16,000 কি $14,000 আবার চলে যাবে, কিন্তু বিটকয়েন কিন্তু এই লেভেল টাচ করছে। তো এখন আমার যেটা প্রেডিকশন, আমি যেটা মনে করি বিটকয়েন কিন্তু এই গ্যাপটাকেও ফিল আপ করবে, এবং এই গ্যাপটা ফিল আপ করে বিটকয়েনের প্রাইস এই যে $6,400 টাচ করবে। আমি যে লেভেলটা আপনাদেরকে একটু দেখাই, যে দেখুন $6,400 বিটকয়েন টাচ করবে, কারণ কি এই গ্যাপটা ফিল আপ হইতে অবশ্যই এই লেভেলে আসতে হবে, এবং গ্যাপ ফিল আপ করে কিন্তু বিটকয়েন বসে থাকে না, নিচের দিকে দাম হয়ে যায়। যেটা আমি বলছি বিটকয়েনের আলটিমেট প্রাইস চলে যাবে $5,000 পর্যন্ত। কেন চলে যাবে আমি এর আগে অনেকবার দেখিয়েছি, কারণ কি আমি যদি আপনারা হয়তো আমাকে লক্ষ্য করেন, আমার ভিডিও ফলো করেন, বিটকয়েনের প্রাইস কি $5,000 যাবে কিনা এই ভিডিওটা দেখলে আপনারা হয়তো অনেকেই বুঝে যাবেন। এবং এই ভিডিওতে আমি বলেছিলাম যে বিটকয়েন প্রাইস অ্যানালাইসিস, এখানে আমি বলেছিলাম যে বিটকয়েনের প্রাইস $7,500 পর্যন্ত যাবে, এখন আমি বলেছিলাম যে যাবে। তো আমাকে যারা ফলো করেন তারা তো অবশ্যই জানেন আমি
আমি কখন কি কথা বলি, এবং যারা আমার সাপোর্ট দেন তারা আমার কথার সাথে এগ্রি করেন, কিন্তু যারা আমাকে সাপোর্ট দেন না তারা হয়তো বা হাসাহাসি করেন। তো বন্ধুরা, সিএমই গ্রুপের যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোকে যদি ফিল আপ করতে চায় বিটকয়েন কিন্তু অবশ্যই 6400 পর্যন্ত আসতে পারে। তো এখানে আসবে কিনা আরও কিছু যদি আমি ইন্ডিকেটর দেখাই আপনাদেরকে। এই দেখুন বন্ধুরা, এখন চলে আসলাম ফোর আওয়ার চার্টে। তো ফোর আওয়ার চার্টে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন গঠন করতেছে। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যদি আপনারা না বুঝে থাকেন, এই দেখুন হেড এবং দুইটা আপনার নেক, ঠিক আছে। এটা হলো হেড, দুইটা নেক, এবং এটা হলো আপনার নেক লাইন, ঠিক আছে। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে হেড থেকে নেক লাইন অনেক পরিমাণ দূরত্ব, এবং হেড অ্যান্ড শোল্ডারের প্যাটার্নের একটা বৈশিষ্ট্য হলো যে হেড থেকে নেক লাইনের যত দূরত্ব যদি উপরের দিকে আপনার ক্রসওভার করে তাহলে বিটকয়েন প্রাইস ওই দূরত্ব পর্যন্ত উপরের দিকে যাবে, এবং নিচের দিকে যদি ক্রসওভার করে তাহলে কিন্তু ওই দূরত্ব পর্যন্ত নিচের দিকে নেমে যাবে। তো এখন দেখতে পাচ্ছি আমরা যে এখান থেকে এতটুকু দূরত্ব কত, আমি যে একে দেখাই আপনাদেরকে। এই দেখুন এই যতটুকু দূরত্ব আছে এটাকে যদি আমি এখানে টেনে নিয়ে দিই, মানে এই লেভেল থেকে এই যে এখানে এই হেডল্যান্ডার থেকে উপরের দিকে যদি আমি নিয়ে দিই তাহলে কত আমরা দেখতে পাবো একটু যদি আমি দেখাই। এই দেখুন বিটকয়েনের প্রাইস আপনার 9800 বা 9900 পর্যন্ত যাওয়ার কিন্তু সম্ভাবনা ছিল যদি এখান থেকে বিটকয়েনের প্রাইস উপরের দিকে যেত, কিন্তু যেহেতু এই লেভেলটাকে বিটকয়েন ধরে রাখতে পারে নাই, নেকলাইনটাকে বিটকয়েন নিচের দিকে ক্রসওভার করে দিছে, সো এই দূরত্ব কিন্তু এখন পর্যন্ত চলে আসবে, ঠিক আছে। সো বিটকয়েনের আলটিমেট গোল হলো আপনার 6800 পর্যন্ত যাওয়া। তো এই লেভেলে আমি দেখিয়েছিলাম, সিএমইতে আমি দেখিয়েছিলাম কত, 6400, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের আলটিমেট গোল হলো আপনার 6800 পর্যন্ত যাওয়া। তো দেখা যাক এখন পর্যন্ত যায় কিনা। আপনারা যারা লং টার্মের জন্য ট্রেডিং করেন আসতে, মানে এখন থেকে আপনারা একটু ধৈর্য নিয়ে বসে থাকুন, বিটকয়েনের প্রাইস যখন আরও দাম হবে তখন আপনারা এন্ট্রি নিতে পারেন। তো আমাদের এখানে আরেকটা কথা বলে রাখি, যারা আপনারা শর্ট ট্রেডিং করেন, শর্ট টার্ম ট্রেডিং করেন, তাহলে এখানে আপনারা এন্ট্রি নিতে পারেন শর্ট টার্মের জন্য। কারণ কি দেখুন আরএসএল লেভেল কিন্তু প্রায় আপনার 20% নিচে চলে গেছে, এখান থেকে যদি আপনারা এন্ট্রি নেন শর্ট টার্মের জন্য আপনারা এখানে এক্সিট হয়ে যেতে পারেন $7,800। যদি $7,400 আপনারা এন্ট্রি নেন $7,800 আপনারা এক্সিট হয়ে যেতে পারেন, কারণ কি আরএসএল লেভেল কিন্তু একেবারে 20% নিচে, এখান থেকে আস্তে আস্তে বাড়ার সম্ভাবনা আছে। যদি আপনার বাড়ে তাহলে বিটকয়েনের প্রাইস $7,800 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা এখন আসুন বিটকয়েন উইকলি চার্টে। উইকলি চার্টে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি এই যে দেখুন 2019 জুন থেকে কিন্তু বিটকয়েন প্রাইস আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। এখন নিচের দিকে যাইতে যেতে বটম কোন লাইনে, এখন যে লেভেলটা আছে সেটাও কিন্তু একটা বটম। এখানে দেখুন সাপোর্ট নিচ্ছে, এখানে একটা সাপোর্ট নেওয়ার সম্ভাবনা আছে, এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে। যেটা বললাম যে উপরের দিকে গেলেও আপনার 7800 পর্যন্ত যেতে পারে, তবে আলটিমেটলি কিন্তু এখনও ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ড হলে কখন এখানে আপনার বটম খুঁজবে, বটম যদি আমি দেখি এই যে দেখুন সেই 2017 থেকে যদি আমি বটম দেখি, এখানে একটা মানে সাপোর্ট নিচ্ছে, এখানে একবার সাপোর্ট নিচ্ছে, এখানে অনেকবার সাপোর্ট নিচ্ছে, তার মানে এই লেভেলটা কত আমি দেখতে পাচ্ছি 6076, মানে $6,000 আশেপাশে বিটকয়েন অনেকবার সাপোর্ট নিচ্ছে। তো বিটকয়েনের আলটিমেট গোল যদি উইকলি চার্ট হিসেবে বিবেচনা করেন $6,000 পর্যন্ত। তো বন্ধুরা এখন আসুন বিটকয়েনের ওয়ান ডে চার্টে। ওয়ান ডে চার্টে আমি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে বিটকয়েনের ডেড ক্রস, ডেড ক্রস যদি আপনারা না বুঝে থাকেন, 50 মুভিং এভারেজ যদি 200 মুভিং এভারেজকে নিচের দিকে ক্রসওভার করে তাহলে আমরা সেটাকে বলবো বিটকয়েনের ডেড ক্রস। ডেড ক্রস আসলে যে কোনো চার্টের জন্য খুবই ড্যামেজারাস সাইন। ডেড ক্রস এই যে দেখুন প্রায় ডেড ক্রস হয়ে যাচ্ছে, এই যে দেখুন 200 হলো এটা, 50 মুভিং এভারেজ ছিল এটা, তো এটাকে যদি এটা ক্রসওভার করা যায় বিটকয়েনের প্রাইস কিন্তু একেবারে ড্যাঞ্জার জোনে চলে যাবে। তার মানে বিটকয়েনের প্রাইস কত পর্যন্ত আসবে, এই যে এখানে যে সাপোর্টটা আমি দেখতে পাচ্ছি $6,200 পর্যন্ত আসার সম্ভাবনা আছে। তো আলটিমেটলি দেখুন বিটকয়েনের প্রাইস 6200 বললাম, 6000 বললাম, 6400 বললাম, 6800 বললাম, তো মোটামুটি এই লেভেলে আসার বিটকয়েনের সম্ভাবনা খুবই প্রচুর। তো বন্ধুরা নেক্সট ভিডিওতে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ফেলবেন, সাথে বেল আইকনটা ক্লিক করে ফেলবেন, যাতে করে ক্রিপ্টো কারেন্সি রিলেটেড বিভিন্ন খবর, বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন নিউজ আপডেট আপনারা টাইম টু টাইম পেয়ে যান এবং দেখতে পারেন। তো বন্ধুরা লাস্টে যেটা চার্ট দেখাবো সেটা খুবই ইজি একটা চার্ট, আপনারা যারা শর্ট টার্মের জন্য ট্রেডিং করেন তাদের জন্য বলতেছি। এখানে যে টার্মে খুলে রেখেছে সেটা আপনার ওয়ান ডে চার্ট। ওয়ান ডে চার্টে দেখতে পাচ্ছি যে এই যে দেখুন এটা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন, এটা একটা সাপোর্ট লাইন, তো এই রেজিস্ট্যান্সটা কিন্তু কখনোই বিটকয়েন ক্রসওভার করতে পারে নাই সেই আপনার 2019 জুন থেকে। তো এখন দেখুন এখানে যে সাপোর্টটা আছে এই সাপোর্ট পর্যন্ত বিটকয়েন নামতে পারে কত, 6700 কি 7200 একটা সাপোর্ট আছে। আপনারা যারা শর্ট টার্মে ট্রেডিং করেন তাহলে আপনার
7200 এন্ট্রি নিতে পারেন এবং এখান থেকে যদি এন্ট্রি নেন তাহলে আপনারা এখান পর্যন্ত এক্সিট হয়ে যাবেন কত আপনার 8600 ডলারে এক্সিট হয়ে যাবেন অথবা আপনারা 7800 আমি যেটা বললাম নেক্সট লাইন অনুসারে এটাতে আপনারা এক্সিট হয়ে যেতে পারেন তার মানে আপনার 200 বা 400 ডলারের আশেপাশে প্রফিট নিয়ে আপনারা মার্কেট থেকে এক্সিট হয়ে যেতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন অন্যান্য গ্রুপে শেয়ার করবেন যাতে করে আপনার মাধ্যমে আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনের যারা যাতে বিটকয়েনের লেটেস্ট আপডেট সম্বন্ধে জানতে পারে এবং কোন লেভেলে এন্ট্রি নিতে হবে কোন লেভেলে এক্সিট হয়ে যেতে পারবে সেটা বুঝতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ